দর্শক স্বাগত আমাদের খেলাধুলা বিষয়ক নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টস আপনাদের সাথে আছে আমি পার্থ বণিক আপনারা জানেন কিছুদিন আগে শেষ হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ এবং পর্দা নেমেছে বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা বেগম নেসা মুজিব গোল্ড কাপের আজ আমরা এই দুটি আসর থেকে আমাদের প্রাপ্তি এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো। আলোচনায় আজ স্টুডিওতে যোগ দিয়েছেন আমাদের সাথে জাতীয় দলের সাবেক মাঠ মাতানো ফুটবলার জুয়েল রানা স্বাগত আমাদের অনুষ্ঠানে কেমন আছেন আমাদের তো আসলে এই কিছুদিন আগে কামাল ক্লাব কাপ শেষ হলো অনেক প্রত্যাশা নিয়ে আসলে গত বছরটা ভালো কাটেনি তো এই বছর আর কি ঘরের মাঠে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট হলো তো এখানে আসলে টুর্নামেন্ট আপনার কাছে কেমন লাগলো যেটা আমি প্রথমে লক্ষ্য করলাম বিশেষ করে এই সাফের টিমগুলোর স্ট্রেংথগুলো নিয়ে আমি মানে ফোকাস ছিল যে তাদের ফুটবল অবস্থানটা কোথায় বিশেষ করে ক্লাব লেভেলে তো আমি একটু চিন্তা করলাম যে বিশ বছর আগে বা পনেরো বছর আগে এই মালদ্বীপ বা এই নেপালের টিমগুলা আমাদের সাথে মানে ক্লাব ফুটবলে চার পাঁচ অনায়াসে নিত তো এখন দেখা গেছে যে তারা অনেক ইম্প্রুভ তো আমি বিশেষ করে মালদ্বীপ এবং নেপালের টিমগুলোর উপরেই বেশি ফোকাস ছিল আমার তো আমি এখন জাস্ট বাংলাদেশের ফুটবল অবস্থানটা তাদেরকে দেখেই আমি নিরূপণ করলাম যে আসলেও তারা আমাদের থেকে পারফরমেন্সে অনেকে এগিয়ে গেছে যে মালদ্বীপ চ্যাম্পিয়ন নো ডাউট তারা ভালো খেলেই চ্যাম্পিয়ন হয়েছে এখন আমাদের ফুটবল স্ট্যান্ডার্ডটা কোথায় আসলে এই ধরনের টুর্নামেন্ট দেখলেই আমরা উপলব্ধি করতে পারবো যেখানে আমরা মানে এখন অনেকটা রিভার্স রেজাল্ট যেখানে আমরা এইসব টিমগুলোকে মানে অনেকটা মানে আমাদের সাথে পাত্তা পেত না এখন তাদের সাথে আমরা হাঁটতেছি তো এইখানে আল্লাহ গিয়ে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার পরে যে অবস্থানটা ধরে রেখেছে সেই অবস্থানে তারা চলে আসছে আমার মনে হয় যে ফুটবলে আমাদের সেই পরিকল্পনা অনুযায়ী উচিত ফুটবলকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তারপরে ওইভাবে প্ল্যান অনুযায়ী কাজ করা উচিত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে ফুটবল অবস্থা অতটা ভালো নয় সেক্ষেত্রে আমাদের ক্লাবগুলো দেখা যাচ্ছে যে বিদেশি খেলার উপর বেশি নির্ভরশীল তো সেই ক্ষেত্রে আসলে আমাদের যখন ভেতরকার অবস্থায় এরকম অগোছালো সেই প্রেক্ষাপটে আসলে এরকম একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট কতটা যুক্তিগত রাখে না আমার মনে হয় যে টুর্নামেন্ট ওকে বাট লোকাল লিগ লোকাল টুর্নামেন্টের সংখ্যাও আরও বৃদ্ধি করতে হবে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে একটা দুইটা এটা আমার মনে হয় যে ভালো কারণ ডোমেস্টিক লিগ একরকম পারফরম্যান্স ইন্টারন্যাশনাল কিন্তু ডিফারেন্ট ইন্টারন্যাশনালের যদি প্লেয়ারদের ম্যাচ টেম্পারমেন্ট গ্রো করতে না পারি তাহলে কিন্তু বাইরে যে আমরা ভালো করতে পারবো না তো আমার মনে হয় যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুইটাকেই উভয়ের সাথে একসাথে গুরুত্ব দিয়ে মানে চালানো উচিত আমার মনে হয় যে আমার যতটুকু ধারণা যে ডোমেস্টিক ফুটবল আমাদের আরেকটু বৃদ্ধি করা উচিত এবং ফরেন প্লেয়ারের সংখ্যা কিছুটা কমানো উচিত তার কারণ আমরা বিগত দিনগুলোতে দেখতেছি যে ন্যাশনাল টিমের স্ট্রাইকার সংকট দেন মিগিল্ড সংকট বা গোলকিপার সংকট বা স্টপার্স সংকট তো এইগুলো হচ্ছে বিকজ ফরেন প্লেয়ারের খেলার বৃদ্ধির কারণে আমার ফরেন প্লেয়ার যত বেশি খেলবে আমার লোকাল প্লেয়ারগুলো কিন্তু ব্রেঞ্চে বসে যাবে তো যেই সব পজিশনে আমরা ফরেন প্লেয়ার বেশি খেলাচ্ছি সেই সব পজিশনেই আমরা প্রবলেমগুলো ফেস করতেছি তো আমার মনে হয় যে লোকাল প্লেয়ারদের খেলার সুযোগ যদি বেশি হয় তাহলে তার মানটা সে খেলতে খেলতে ইম্প্রুভ করতে পারবে সে কিন্তু বসে বসে তার মান ইম্প্রুভ করার চান্স নাই তো আমার মনে হয় যে ফুটবল ফেডারেশন এই দিকে একটু ফোকাস দেওয়া উচিত যে ন্যাশনাল টিম হোক বা ক্লাব টিমে হোক যেখানেই হোক প্লেয়ারদের মান বৃদ্ধির কারণ একটাই তাকে খেলতে হবে সে যদি না খেলতে পারে তাহলে কিন্তু তার খেলার মান বৃদ্ধি করতে পারবে না তো সেক্ষেত্রে যেহেতু খেলতে হবে আমাদের খেলোয়াড়দেরকে যেমন যেমনটা আপনি একটু আগে বলছেন যে আমাদের সামনের দিকে স্ট্রাইকিং আমাদের কিছুটা দুর্বলতা রয়েছে এবং খেলোয়াড় আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে খেলার সুযোগ তো দিতে হবে ক্লাবগুলোকে সেক্ষেত্রে ক্লাবগুলোর আসলে কি কি ভূমিকা রাখা যেতে পারে স্ট্রাইকিং আমাদের শক্তিকে আরও বাড়ানোর জন্য না এখানে ক্লাব তার চ্যাম্পিয়ন হওয়ার জন্য সব কিছু চিন্তা করবে এখন ফুটবল ফেডারেশন যদি পাঁচটা অ্যালাউ করে বা চারটা অ্যালাউ করে তাহলে আমার সামনে একটু স্কোপ থাকলো যে আমি পাঁচটা প্লেয়ার খেলতে পারবো চারটা চারটা প্লেয়ার খেলাতে পারবো তো তখন দেখা যায় যে বিদেশি টিম বিদেশি প্লেয়ারদেরকে আমরা স্ট্রাইকার নাহলে সেন্ট্রাল ডিফেন্ডার আর না হলে এইগুলো প্লেয়ার চুজ করি তো যত আমার ফরেন প্লেয়ারের খেলার মানে স্কোপ কম থাকবে তখন যদি আমি দুইটা খেলার স্কোপ দিই তো একটা স্ট্রাইকার আনবে বা হয় দুইটা স্ট্রাইকার আনবে নয় মিডফিল্ডার আনবে তখন অ্যাটলিস্ট দেখা যাবে যে আমার ডিফেন্সগুলা অ্যাটলিস্ট লোকাল খেলার চান্স বৃদ্ধি হচ্ছে তো এই জিনিসগুলো কমাইতে হলে আমার মনে হয় যে ফরেন প্লেয়ারের কোটা কমাইতে হবে ভাই আমরা দেখতে পেলাম যে এবার সে কামার ক্লাব কাপে আমাদের তিনটা দল অংশ নিয়েছিল আমাদের দেশ থেকে তো সেখানে পুরো টুর্নামেন্টে তারা তিন দল মিলে নয়টা গোল দিয়েছে সেখানে মাত্র দুটো গোল এসেছে আমাদের দেশের প্লেয়ারদের পা থেকে ঢাকা আবাহনের হয়ে ওয়ালি ফয়সাল করেছেন একটা এবং চট্টগ্রাম আবাহনী হয়ে নাসির করেছেন একটা তো সেক্ষেত্রে আমাদের প্লেয়ারদের যে মানে স্ট্রাইকিং এর দুর্বলতা বা এগুলোর জন্য আসলে যেমনটা বাফুফের কিছুটা খাম খেলে আছে আমাদের প্লেয়ারদেরও কি কিছুটা খেলে আছে না আমি মনে করি যে প্লেয়ারের প্রধান কাজ হলো খেলা তাকে আমি খেলার পরিবেশ তৈরি করে দিব সে খেলবে এইখানে আমার মনে হয় যে অফিসিয়াল আমার সবসময় একটাই কথা যে অফিশিয়ালরা যতদিন পর্যন্ত না মানে প্রফেশনাল হবে ততদিন পর্যন্ত প্লেয়াররা হবে না তার কারণ আগে প্রফেশনাল অ্যাটিটিউড দেখাইতে হবে অফিসিয়ালদের দেন সেটা আসবে প্লেয়ারদের মাধ্যমে তো বিগত দিনগুলোতে দেখা গেছে যে আজকে আসলাম রুমি সালুদ্দিন ভাই নিজেও এই ধরনের নামি দামি স্ট্রাইকার কিন্তু তারা খেলার পরে হয়েছে তারা কিন্তু ব্রেঞ্চে বসার পরে হয় নাই তো তখন কিন্তু ফরেন প্লেয়ারদের খেলার স্কোপ কম ছিল বিধায় ওনাদের খেলার সুযোগটা একটু বেশি হয়েছিল তো সুতরাং কোনো প্লেয়ারকে যদি আমি খেলার সুযোগ না দিই তাহলে তো সে পারফরমেন্স শো করতে পারবে না আর পারফরমেন্স শো করতে না পারলে তো সে স্টার হবে না তো এইখানে আগে প্লেয়ারদের খেলার ক্ষেত্রটা তৈরি করতে হবে এখন আমি যদি কোনো ক্লাবের স্বার্থ দেখে ন্যাশনাল বিসর্জন মানে সমস্যাগুলো প্রাধান্য না দিই তাইলে তো হবে না এখানে আমাকে বুঝতে হবে যে আমাকে যদি দুইটা খেলার স্কোপ দিই তাহলে হয়তো বা একটা স্ট্রাইকার আনবে একটা মিডফিল্ডার আনবে বা একটা ডিফেন্ডার আনবে তখন যত বেশি খেলার স্কোপ পাবে প্লেয়াররা তত বেশি তার পারফরমেন্স শো করতে পারবে প্রফেশনাল প্রফেশনালিজম নিয়ে কথা বলছিলেন একটু আগে আমরা সে বিষয়টা একটু পরে আসবো তার আগে বলতে চাচ্ছি যে আমাদের তো মানে যে তিনটা দল এবার অংশ নিল তো সেখানে আমরা ঢাকা মহমেডাম এবং ঢাকা এবং ঢাকা আবাহনী এই দুটো দলের প্রতি কিন্তু মানুষের সবসময় একটা আলাদা আগ্রহ থাকে যে তারা কি করে দেখাবে বা আমরা আগেও শুনেছি আপনাদের তখনকার সে জলুসময় খেলা হয়তো আমরা পাইনি কিন্তু শুনেছি যে আপনাদের সময় ঢাকা মহমেডম এবং আহ্বানের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হতো তো এবার দেখতে পেলাম যে দুটো দলে কিন্তু গ্রুপ পর্ব থেকে মানে উচ্চাতে পারলেন না তো সেক্ষেত্রে আসলে এদের ব্যর্থতার পেছনে কোন কোন কারণগুলো মনে করেন হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের ইম্প্রুভমেন্টের একটা অংশ সবসময় মহামারান এবং আবনি সেটা মানতেই হবে কারণ তাদের এখন এখনো আমি মনে করি যে সাপোর্টার টানার যেই ক্ষমতা সেইটা অন্য নতুন ক্লাব যতই চেষ্টা করবে না কেন সমসাময়িক হইতে পারবে না তার কারণ বাংলাদেশ সবসময় দুইটা ভাগেই বিভক্ত একটু হলো মডার্ন একটা হলো তো আমাকে এই জিনিসগুলো ক্লাব অফিসিয়ালদের একটু মানে কাজে লাগাইতে হবে এই জিনিসগুলোকে যে সাপোর্টার বৃদ্ধি করতে হলে ক্লাবকে ভালো দল গঠন করতে হবে ভালো প্লেয়ার যদি ভালো এই টিমগুলো পারফরম্যান্স করে তাহলে সাপোর্টার সংখ্যা মাঠে আসবে বেশি এখন আমি একটা কথা বলতাম মডার্ন সাপোর্টার এখন আমি প্রতিবার খেলা দেখতে যাই আমার এক্সপেকটেশন থাকে জয় হয়ে মার থেকে ফিরবো প্রতিবার যদি আমার টিম হারে তাহলে কিন্তু আমার এক্সপেকটেশন আস্তে আস্তে কমতে থাকবে তো এই আমি মনে করি যে এই সব বিশেষ করে মহারায়ণের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি তাদের দল গঠনের ব্যাপারে আরেকটু সচেতন হওয়া উচিত ভালো মানের প্লেয়ার নেওয়া উচিত আমার মনে হয় যে এই টিম এই দুটা টিমের মানে আসল কারণটাই হলো গিয়ে যে মান এক আমাদের ফুটবলের মান আগে থেকে একটু কমে গেছে আর দুই হলো গিয়ে মানসম্ম প্লেয়ার অভাবের কারণেই তাদের পারফরমেন্সের ঘাটতিটা আমি তবে আমরা দেখতে পাই বিভিন্ন সময় কিন্তু ক্লাবগুলোর মাঝে বিভিন্ন দ্বন্দ্ব কাজ করে আমরা যেমন দেখে থাকি এক এক দল এক এক সময় আপনার ম্যাচ চলাকালীন বিভিন্ন ধরনের মানে এমন কিছু আচরণ করে বসে যেগুলো আসলে প্রফেশনালিজমের সাথে যায় না তো সেক্ষেত্রে কি আসলে এই ফুটবলের পেশাদারিত্বের দিক থেকে এদের এদিকটা থেকে কি আসলে রাজনীতিটা বেশি হয়ে যাচ্ছে ক্লাবগুলোর মধ্যে আসলে আমি যেটা বিলিভ করি সেটা হলো যে ক্লাব পরিচালিত হবে ক্লাবের হায়েস্ট অথরিটি থেকে তো হায়েস্ট অথরিটি যদি স্ট্রং থাকে দেন কিন্তু প্রতিটা বডি স্ট্রংভাবেই চলবে এখন হায়েস্ট অথরিটি যদি কোনো ব্যাপারে ছাড় দেয় সেটার প্রভাবটা কিন্তু একদম একদম নিচ পর্যন্ত যাবে তো সো আমি সেটাই বিলিভ করি যে একটা টিম যারা হ্যান্ডেল করবে একদম হায়েস্ট অথরিটি থেকে একদম লোয়েস্ট পর্যন্ত একদম চেন অফ কমান্ড একদম ওইভাবেই চলতে হবে যদি আমি স্ট্রং ভাবে চালাইতে চাই স্ট্রং ভাবেই চলবে আমি যদি চাই তাহলে চলবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রফেশনালিজমের কথা বলছেন বা বা আপনি বাফুফের কথা বলছেন তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যারা কিন্তু একসময় মাঠ মাতিয়েছেন তারাই কিন্তু এখন বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যেমন সালাউদ্দিন ভাই আপনি নিজে কিছু আগে বললেন তো যারা আসলে ফুটবলের মানুষ তারাই কিন্তু এখন বোর্ডের দায়িত্বে আছেন তারপরেও কেন আসলে বাংলাদেশের ফুটবল অবস্থা এতটা করুন হ্যাঁ যেমন আমার কাছে মনে হয় যে বিভিন্ন কারণ এটা এক কোনো রাজ মানে রিজন হইতে পারে না সেটা হলে গিয়ে যে প্রথম ফুটবলটাকে আমরা একদম সম্পূর্ণ ঢাকা কেন্দ্রিক করে ফেলছি সেকেন্ড আমরা মানে ডিএফএ ডিএসএ এগুলো করে নিজেদের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি করে ফেলছি এখন আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের লিগুলো চালু করতে পারতেছি না তো আগে দেখা যেত আমরা সরার্দি কাপ আন্ডার নাইনটিন শেরবাংলা বাংলা কাপ বিভিন্ন ডিস্ট্রিক্টগুলা এই তাতে পার্টিসিপেট করতো এর মাধ্যমে বিভিন্ন প্লেয়ার তৈরি হওয়ার একটা ক্ষেত্র তৈরি হইতো ইভেন আন্ডার সিক্সটিন পাউনিয়ার লিগ তারপরে ধাপে ধাপে থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন এইগুলোর ধারাবাহিকতা ছিল এখন এসে দেখা যাচ্ছে এইগুলোর ধার যেমন শেরবাংলা কাপ এবং সহার্দি কাপ এগুলো একদম বিলীন হয়ে গেছে ইভেন আমার লোকাল লিগের জুনিয়র ডিভিশন যেগুলো এগুলো অনিয়মিত হয়ে পড়েছে এইগুলার কারণে আপনার ধরেন বাইরের ডিস্ট্রিক্ট লিগ হচ্ছে না তো বাইরের প্লেয়ারদের টার্গেটটা কি তাদের যদি লোকাল লিগ না হয় তাহলে সে কেন প্র্যাকটিস করবে তার তো প্রথম প্রধান খেলতে হবে তার ডিস্ট্রিক্ট টিমে দেন ওইখানে ভালো খেলার পরে তারপরে আস্তে আস্তে মুভ করবে ঢাকার দিকে তো আমাদের এই সিস্টেমগুলোর চেঞ্জ অফ ক্রমণগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার কারণে প্লেয়ার সংকটটা সংকট তৈরি হয়েছে আর প্লেয়ার সংকট তৈরি হওয়ার কারণেই আসলে এখন আমাদের মানে ভালো মানসম্মান প্লেয়ার এখন ন্যাশনাল টিমে যে আমরা পারছি না তো আমাদের যে দেখে থাকি বিভিন্ন সময় বাফুফে থেকে বিভিন্ন পরিকল্পনা দেওয়া হয় যেমন সর্বশেষ চার বছর একটা পরিকল্পনা দেওয়া হয়েছে তো আসলে এই পরিকল্পনাগুলোকে শুধুমাত্র লোক দেখানো মানে কোনো কাজেই আসছে না এটা ব্যক্তিত্ব আমার মত সেটা হলো গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রেশার যখন মানুষ মানুষের উপরে থাকে তখন সেটাকে ফেস করার জন্য একটা জাস্ট সামাল দেওয়ার জন্য একটা অবস্থা আমার মনে হয় যে ফুটবল ফেডারেশন সেই পথেই এগুচ্ছে যে একটা প্রেশার ফুটবলের এই অবনমনের জাস্ট বিষয়বস্তুগুলাকে জাস্ট একটা অবস্থানে দাঁড় করানোর জন্য এই অবস্থানটা নিয়েছে যে চার বছরে একটা ফুটবল ফেডারেশনের যেই কি কি করবে এর কিন্তু স্পষ্ট কোনো ধারণা নেই যে আমরা এই এই জিনিস করব। এখন কি করবেন সেটা তো ফুটবল ফেডারেশনই যান এখন তারা প্লেয়ার হান্ট করবেন তারা কি প্লেয়ার তৈরি করবেন না কি করবেন এটার কিন্তু স্পষ্ট কোনো ধারণা নেই তো এই চার বছরের মধ্যে এখন দেখা যাক তাদের কার্যক্রমটা কী কার্যক্রম যখন দেখব তখন বুঝতে পারবো যে কি করা উচিত আমার মনে হয় যে ফুটবল ফেডারেশন ওয়ার্ল্ডের কোথাও ফুটবল ফেডারেশন প্লেয়ার তৈরি করে না বা এরকম প্লেয়ার হান্ট করে না বিভিন্ন ক্লাবগুলোরই এগুলো কাজ আমার মনে হয় যে ফুটবল ফেডারেশনের ক্লাবগুলোর সাথে বসা উচিত ক্লাবকে এইসব প্রফেশনাল সিস্টেমের মধ্যে আনা উচিত আমাদের প্রফেশনাল লিগ আট বছর যে নয় বছরের মধ্যে কিন্তু যেসব গাইডলাইন এফসির থেকে দেওয়া হয়েছিল যে এই এই জিনিসগুলো ডিভাইডে বিল্ড আপ করতে হবে তো সেগুলা রাস্তায় কিন্তু আমরা হাঁটছি হাঁটতেছি না ক্লাবগুলা ইভেন ফুটবল ফেডারেশনও কিন্তু তাদের সাথে বলতেছে না যে তোমাদের এই এই জিনিসগুলো থাকা উচিত তোমরা করতেছ না কেন তা আমাদের ইম্প্রুভমেন্টের জন্য সব কিছুই কিন্তু ডেভাইডে ইমপ্রুভ করতে হবে তা আমাদের মনে হচ্ছে যে ক্লাব অফিসিয়ালরা এবং বিএফএফ তাদের মধ্যে একটা দূরত্ব আছে কোনো ব্যাপারে আর ক্লাব অফিসিয়ালদেরও আর একটু মানে তার ক্লাবের পারফরমেন্স যদি ভালো হয় সেটা কিন্তু ন্যাশনাল পর্যায়ে কাজে দিবে। তো এদিকে একটু গুরুত্ব দেওয়া উচিত তাদেরকেও চিন্তা করা উচিত যে আমরা প্লেয়ার তৈরি করার ব্যাপারে আমরা কেন জোর দিচ্ছি না একটা ক্লাব আজকে দশ কোটি বারো কোটি টাকা খরচ করে দল গঠন করতেছি তো আমার মনে হয় যে ক্লাবগুলা যদি দীর্ঘমেয়াদী প্ল্যান করে সে দশ বছর যে আমি আজকে বারো বছর এবং চোদ্দ বছরের প্লেয়ারদেরকে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করব তো এদেরকে যদি আমি দশ বছর পরে পাই তাহলে তার বয়স হবে কত চব্বিশ পঁচিশ তো বাইশ বছর পর্যন্ত বা বিশ বছর পর্যন্ত অনেক প্লেয়ার ভালো খেলতে পারে তো আমি যদি আমার প্লেয়ারদেরকে দিয়েই আমার টিমের লিগকে অংশগ্রহণ করতে পারি তাহলে হবে কিন্তু আমার কিন্তু আর অত প্লেয়ার কিনতে হবে না আমার প্লেয়ার দিয়ে আমি আমার লিগ খেলাইতে পারবো এবং এখান থেকে ভালো প্লেয়ার এক বছর খেলার পরে দেখা যাবে যে অন্য টিম কিনতে যাবে দরকার হইলে আমি তাকে বেশি দামে সেল করে দিব এইগুলো সিস্টেম চালু করতে হবে আমরা আমরা সেটাই বলছিলাম জোর ব্যবসায় কথা বলতে বলতে আমাদের সাথে এখন যোগ দিয়েছেন আপনাদের মতন একজন মাঠ মাতানো ফুটবলার শেখ মুহম্মদ আসলাম কেমন আছেন ভাইয়া ভালো আপনি ভালো এই তো ভালো কথা বলছিলাম আসলে শেখ কামাল ক্লাব কাপ নিয়ে যে আমাদের নানা প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে বা আমাদের সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম তো আসলে এই আমাদের যে তিনটা দল অংশগ্রহণ করেছিল এবার তো ঢাকা মোহামেডান এবং আবাহনীর প্রতি খুব বড় একটা প্রত্যাশা ছিল বাট সেটা আমাদের পূরণ হলো না আসলে আমাদের প্রত্যাশা অনুযায়ী কি আসলে আমাদের দলগুলো সেই অবস্থানে আছে ধন্যবাদ আপনাকে আসলে আমার আমার মনে হয় যে আমাদের উচিত ছিল যে আমাদের টপ ফাইভ যে যে টিমগুলো ছিল সবাইকেই ইনভলভ করা কারণ অনেকগুলো প্লেয়ার এখানে আইডেল বসেছিলো তারা খেলা দেখেছে তো এদের এদের মনে একটা হতাশা জাগ্রত হবে যে আমরা খেলতে পেলাম না ওয়াই শেখ রাসেল শেখ জামাল এরাও কিন্তু ভালো দলই গঠন করে সবসময় তো এদেরকে নিয়ে একটা মানে অ্যাটমসফিয়ার তৈরি করা উচিত ছিল যেটা সারা বাংলাদেশে হয়তো এটা ছড়িয়ে ছিটিয়ে পড়তো কারণ প্রতিটা এলাকা থেকে এইসব ক্লাবে যেসব প্লেয়ার পার্টিসিপেট করে তাদের কিছু ফ্যান ফলোয়ার্স থাকে তাদের মধ্যেও উৎসাহ জাগে যে না আমার ভাই খেলছে কিংবা অমুকের রিলেটিভ খেলছে তাতে করে হয়তো কি ও ফুটবলটাকে একটা মানে আনন্দের একটা আমেজ তৈরি করা যেতে পারত। যেটা আমার মনে হয় এই টুর্নামেন্টে অনেক আমার মনে হয় কিছুটা হলেও ফেল করেছে ইভেন এখানে কিন্তু দল সংখ্যা বৃদ্ধি পেলে আমার লোকাল প্লেয়ারদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার যে অভিজ্ঞতাতে পারতো সেটা কিন্তু ম্যাচ টেম্পারেট করতে পারতো আসলে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের সময়ে ফুটবলে যেমন মাঠ ভর্তি দর্শক থাকতো এবং আমরা শুনেছি যে এখনকার সময় বাফু চেষ্টা করছে যাতে বাইরের আমাদের জেলাগুলোতে বেশি করে ফুটবল আয়োজন করা যায় তাদের দর্শক প্রিয়তা বাড়বে কিন্তু দেখতে পেলাম এবার কিন্তু এমএ আজ স্টেডিয়ামে দর্শক এরকম হয়নি এটা কেন হয়নি আসলে কি আমাদের ফুটবলে মানের জন্য হয়নি নাকি আসলে মাত্র তিনটা দল দেখে হয়নি না গতবার যেহেতু আমাদের নিজস্ব দলটা ফাইনালে গিয়েছিল এবং ওইটা যে একটা আমেজ তৈরি করেছিল যে মামুনুল খেলছে আমাদের এলাকার ছেলে খেলছে এই যে সমর্থক ফ্যান ফলোয়ার্স ওরা যে কিন্তু মাঠ ভরে গেছিল এবং সারা বাংলাদেশ খুব উৎসুক ভরে দেখেছিল যে না ফাইনালে আমাদের দেশ পার্টিসিপেট করছে এবং আমরা সবাই মিলে সাপোর্ট করব এরকম একটা তারা মানে চ্যাম্পিয়নশিপ অর্জন করার মতো একটা ফুটবল খেলেছিল সো এই যে কম্পিটিটিভ মুডটা এই মুডটা এবার মানে আমার মনে হয় কিছুটা হলে ফেল করেছে আমরা ক্লাব কাপ আরো কথা বলবো এবং পরবর্তীতে আমাদের বঙ্গবন্ধু গোল্ড কাপ নিয়ে অনেক কিছু আলোচনা করা আছে তবে জুয়েল ভাই আসলাম ভাই সাথে থাকুন একটা ব্রেক নিয়ে আসি দর্শক স্পোর্টস নিচে ছোট একটা বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পর আবার স্বাগত ইলাভ স্পোর্টসে আমরা কথা বলছি বাংলাদেশের ফুটবল নিয়ে শেখ কামাল ক্লাব কাপে আমাদের সাফল্য এবং কি কি প্রাপ্তি রয়েছে সেগুলো নিয়ে আসলাম ভাই আমরা যেটা বিরতির সময় কথা বলছিলাম যে আমাদের ফুটবলের মান নিয়ে তো আমাদের তিনটা দল খেলেছে এবার দুটো দল তো আসলে গ্রুপ স্টেজে পার করতে পারো না একটা চট্টগ্রাম আবাহনী সেমি থেকে বাদ পড়লো তো সেক্ষেত্রে আসলে আমাদের যে মানে ফুটবল পঞ্জিকা করা হয়েছে চার বছর ব্যাপী সেখানে কিন্তু বলা হয়েছে যে ফুটবলের মান বৃদ্ধি করতে হবে তো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি এই টুর্নামেন্ট থেকে আসলে আমাদের এই টুর্নামেন্ট থেকে আসলে প্রাপ্তিটা আসলে এই টুর্নামেন্টের প্রাপ্তিটা হলো যে ওনারা যে কমিটমেন্ট করেছিল যে টুর্নামেন্টটি হবে এটা হলো এটাই হলো বড় প্রাপ্তি আর এটার এন্ড রেজাল্ট হলো আউটপুটটা হলো জিরো এই কারণে বলবো কারণ আমরা এখানে কোনো এখানে আমাদের স্থানীয় কোনো প্লেয়ার প্রডিউস হচ্ছে না এখানে বাইরের দলগুলি এসছে কিন্তু ফর দেয়ার চ্যাম্পিয়নশিপিনো তো চ্যাম্পিয়নশিপ নিয়ে তারা চলে গেছে মাঝখান থেকে আমাদের অর্গানাইজাররা অর্গানাইজ করেছে সুন্দর একটা টুর্নামেন্ট হলো শেখ কামাল ভাইয়ের উপর শ্রদ্ধা রেখে এটা করেছে আমি আমি তাদের সাধুবাদ জানাই বাট এই টুর্নামেন্টের যে ব্যয়ভার যে যেটা খরচ হয়েছে এটা দিয়ে সারা বাংলাদেশে একটা ফুটবল করে দেওয়া যেতে পারতো তো আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছিল আমাদের এখান থেকে একটা ফুটবল জোয়ার উঠবে সেই জোয়ার কি দেখা গেছে আসলে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে আমি তো দেখতে পাইনি বলবো যে এটা রেদার আমরা ডিসকারেজ হয়েছি যে আমাদের দেশের দুটি দল খেলেছে দুটি দল ভালো পারফর্ম করতে পারে নাই আমি আমি বলব ঢাকা আবারই বেটার খেলেছে আমার কাছে ভালো লেগেছে সেকেন্ড ম্যাচটা খুবই ভালো খেলেছে বাট চেটেবা আবার কাছে যেটা আশা করেছিলাম ওই আশা অনুরূপ খেলা আমরা দেখতে পাইনি সো এটা আমি বলবো এটা টোটালি এটা ডিসকারেজিং ম্যাটার ফর মি ভাই জুর ভাই আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা আবাহনী মহিবদন খুবই ঐতিহ্যবাহী দুটি ক্লাব আর এছাড়া যে পাঁচটি ক্লাব আসলে মানে এবার এসেছে আসরে তো তারা কিন্তু আসলে তাদের নিজেদের ঘরোয়া লিগে চতুর্থ শারীর বা মাত্র রিলিগেশন থেকে পর স্টেজে উঠলো এরকম দলগুলো এসেছে তো তাদের সাথে যখন আমাদের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর এরকম অবস্থা তো সেখানে আসলে আমাদের ফুটবল নিয়ে আমাদের কি আশা করার আছে আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে যে সব মালদ্বীপ এবং নেপাল এই টিমগুলোকে আমাদের ক্লাব লেভেলের খেলাতে অ্যাটলিস্ট তিন চার গোলে আমরা বিট করতে পারতাম এখন সেই অবস্থাটা চেঞ্জ হয়ে তারা বরঞ্চ আমাদের উপরে চলে গেছে তো তাদের কিন্তু সেটা ডে বাই ডে অনেক দিনের দীর্ঘদিনের ফসল তারা অ্যাটলিস্ট বিশ বছর পঁচিশ বছরের প্ল্যানিং করে তারপরে আজকে এই অবস্থায় আসছে তো নট আমরা এখন থেকে আমার মনে হয় যে ফুটবলটাকে একদম সব কিছু ঝেড়েঝুড়ে ফেলে এখন থেকে পঁচিশ বছরের টার্গেট করা উচিত যে আমার এই এইভাবে হবে ইম্প্রুভমেন্টের কাজ করতে হবে এই নিচের সারিতে প্লেয়ার তৈরি করার ব্যাপারে আর এই যে এইসব টুর্নামেন্ট এইসব টুর্নামেন্ট তো হল যে ন্যাশনাল প্লেয়ার লেভেলে যারা অলরেডি প্লেয়ার হয়ে গেছে তাদের ম্যাচ টেম্পারমেন্ট বাড়ানোর জন্য এইগুলো টুর্নামেন্ট কিন্তু আমি আর যে প্লেয়ার তৈরি করার ক্ষেত্র সেই কাজ কোথায় তা আমার প্লেয়ার তৈরি করার ক্ষেত্রে বললে আমার তো দশ বছরের বারো বছরের বাচ্চার উপরে ফোকাস রাখতে হবে তাদেরকে সংগ্রহ করতে হবে তাদেরকে প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে তো এগুলো তো চার বছর করলেও হবে না এগুলো কন্টিনিউ করে যেতে হবে এবং এগুলোর সাথে ক্লাবগুলোকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে আমার মনে হয় যে আউটপুটটা আরও ভালো আসবে জুয়েল ভাই আমরা দেখতে পাই যে আসলে যেটা আপনি প্রথমে বলেছিলেন যে আসলে ক্লাবগুলো থেকেই কিন্তু প্লেয়াররা তৈরি হয়ে আসছে জাতীয় দলে তো সেক্ষেত্রে আমরা ক্লাবগুলোতে কিন্তু এখন অনন্ত চৌদ্দ বা অনন্ত আঠেরো এরকম দল দেখতে পাই না সরাসরি দেখতে পারি যে পেশাদার দলই খেলে তো এক্ষেত্রে থেকে কী কী ভূমিকা নেওয়া যেতে পারে এক হলো আমি আগেই বললাম যে অফিসিয়ালরা যতদিন পর্যন্ত প্রফেশনাল অ্যাটিচিউড না দেখাবে ততদিন পর্যন্ত সেটা প্লেয়ারদের মধ্যে আসবে না আগে অফিশিয়ালদের প্রফেশনাল হইতে হবে দেন সেটা আসতে বাধ্য প্লেয়ারদের মধ্যে প্লেয়ারদের কাজ হলো মাঠে খেলা তাদেরকে কিভাবে খেলতে হবে ওই পরিবেশ তৈরি করে দিতে হবে খেলার আয়োজন করতে হবে প্লেয়াররা শুধু খেলবে প্লেয়ারদের কাজ হলো এটাই আর অফিসিয়ালদের কাজ হলো কোন জায়গাতে ল্যাকিংস আছে আমার প্লেয়ার এখন ভালো মানের প্লেয়ার নাই ভালো মানের প্লেয়ার তৈরি করার জন্য কি করা দরকার সেগুলোর প্রতি ওনাদের মনোযোগ দিতে হবে এবং আমার কাছে মনে হচ্ছে ফুটবল ফেডারেশন এইগুলোতে মানে আমার মনে হয় যে একটু অনীহা না কি আমি বুঝি না তাদের তো কাজের ক্ষেত্র আরও বাড়াইতে হবে এবং ইভেন ক্লাবগুলাকে নিয়েই হলো গিয়ে একসাথে কাজ করে এগুলোর সম্পৃক্ত বাড়াইতে হবে ইভেন ফেডারেশন যদি তাদের নিজস্ব উদ্যোগে প্লেয়ার হান্টের জন্য চেষ্টা করে তো এখানে কিন্তু অ্যাট অ্যাটলিস্ট দলের সংখ্যা বারোটা আমার মনে হয় যে প্রফেশনাল লিগের দলের সংখ্যা বিশটা করা উচিত তো যত প্লেয়ার যেটা আমাদের সময় ছিল হ্যাঁ বিশটা করলে হবে গিয়ে কি আমাদের লোকাল প্লেয়ারদের খেলার ক্ষেত্রটা আরও বৃদ্ধি হবে বেশি প্লেয়ার এতে অংশগ্রহণ করতে পারবে বেশি প্লেয়ার খেলতে পারবে এতেই তো প্লেয়ার তৈরি হবে এখন আমি যদি প্লেয়ার চারটা ফরেন প্লেয়ার অ্যালাউ করি তাহলে তো আমার যেই আমি মনে করি পার্সোনালি যে আমাদের সময় দুইটা ফরেন প্লেয়ার ছিল তো এতে দেখা গেছে যে আমাদের সব সময় কিছুটা ঘাটতি ছিল স্ট্রাইকার তো তার মধ্যেও কিন্তু আসলাম আসলামবাইদের মতন প্লেয়াররা নিজস্ব পারফরমেন্স দিয়েই তাদের সাথে তাল মিলিয়ে খেলে গেছেন কিন্তু এখন কথা হলো যে আমার যদি চারটা প্লেয়ার খেলার তৈরি ক্ষেত্র তৈরি হয় তো এখন যদি সেন্ট্রাল ব্যাগ যেটা নিয়ে আবার প্রবলেম শুরু হয়েছে তো দুইটা সেন্ট্রাল ব্যাগ যদি আমার একটা টিম খেলায় তাহলে তো দুইটা সেন্ট্রাল ব্যাগ যদি চারটা টিম খেলায় তাহলে আটটা প্লেয়ার মাঠের বাইরে তো এইগুলো জিনিস আসলে মানে ফিল করতে হবে বুঝতে হবে যে কোন পজিশনের প্লেয়ারগুলা কি কারণে তাদের পারফরমেন্স ডাউন হচ্ছে কারণ তারা ব্রেঞ্চে বসে আছে ফরেন প্লেয়াররা তাদের পজিশন গেলায় খেলতেছে তাদের খেলার সুযোগ কম এই কারণেই ওইসব পজিশনের প্লেয়ারদের পারফরমেন্স ডাউন ধন্যবাদ জুয়েল ভাই আসলাম ভাই তিনবার সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের সালাউদ্দিন ভাই তো সময়টা কিন্তু খুব মানে অল্প না বেশ অনেক সময় পেয়েছেন তিনি আসলে আসলে ফুটবলকে ওঠার জন্য। দেখতে আমাদের কে খেলবে এর ধরনের কোন পরিকল্পনা আসলে বাপু থেকে জাতীয় দলের ক্ষেত্রে নেওয়া হচ্ছে না ক্লাবগুলোর কথা নাহলে বাদী দিলাম তো সেক্ষেত্রে আসলে আমি আপনাদের জাস্ট অতীতের কথা শুনতে চাচ্ছি যে আপনাদের সময় আসলে ফুটবলটা কেমন ছিল আর এখন অতীতে আসলে জুয়েল যেটা বললো আমরা এইটি ফোরে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে আহ্বান হয়ে আমরা শ্রীলঙ্কাতে খেলতে গিয়েছিলাম তো আমাদের খেলা ছিল মালদ্বীপের চ্যাম্পিয়ন টিমের মালদ্বীপের আমি পরপর পাঁচটা গোল করলাম এবং ওরা আটটা গোলে আট গোলে হেরেছিল এবং আমাদের কাছে ক্ষমা চাচ্ছিল ভাই তুমি আট গোল করো না মানে আপনার সামনেই বলতে চাই যে আমি গোল করি নাই মানে দয়া দেখি আমি গোল করি নাই আর সেই সব দল আজকে চ্যাম্পিয়নশিপ নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে সে কতটুকু আমরা নিচে নামতে পেরেছি এটা আপনাদের হয়তো বোধগম্য হবে পাশাপাশি বললো যে ওই জুয়েল যেটা বললো যে ওই বাইরের প্লেয়ারগুলো আমাদের জায়গাটা নিয়ে নিচ্ছে এটার কারণ প্রতিটা ক্লাব চায় তার চ্যাম্পিয়নশিপ তারা সাম চাইবে যে লোকাল প্লেয়ার ভালো পারফর্ম না করলে বাইরের প্লেয়ার আনবেই যার জন্য আজকে ইন্টারন্যাশনালি আমার আমাদের যে পারফর্মার যারা যারা মানে রিয়েল স্ট্রাইকার তারা ওই জায়গাটার সুযোগ পাচ্ছে না খেলার ডিপ্রাইভ হচ্ছে আমাদের স্থানীয় প্লেয়ারগুলো সো এই এই যে এটা এটার জন্য আপনার দরকার খুব সুন্দর একটা পলিসি করা যাতে করে আমাদের লোকাল ছেলেরা বেশি বেশি করে খেলতে পারে সেক্ষেত্রে আমি ও যেটা বললো যে দলগুলো দল লীগের দল বাড়ানো যেতে পারে আমাদের এখন সময় এসছে ওই বাবুগিরি দিয়ে চলবে না আমাদের বাংলার মাটিতে বসে বাংলার অনুকূলে যেসব সিদ্ধান্ত নিলে যুগ উপযোগী সিদ্ধান্ত নিতে হবে যাতে করে ফুটবলটা আবার ঘুরে দাঁড়ায় এটা লজ্জার কিছু নয় তো আমরা বুঝে ফেল টোটালি এই গত আট বছরে সালাউদ্দিন সাহেব যেটা করেছে এই এই চার বছরে যে সেটা সবগুলো উতরে যে উনি একটা কিছু ম্যাজিক দেখে দেখিয়ে দেবে এটা ওনার কাছে আশা করা যায় না আশা করা উচিতও হবে না আমাদের আমি বলবো যে এখন এখনই সময় এসছে আপনাকে এবিসি থেকে শুরু করেন আবার তেমন অটোমেটিক আমাদের ফুটবল আবার ঘুরে দাঁড়াবে আর ক্লাব পর্যায়ে যেটা কথা বলেন আপনি ক্লাব প্রফেশনালিজম তখনই আসবে এই প্রতিটা ক্লাব চলছে আসলে আমাদের ডোনেশনের উপর সো আপনি এখানে প্রফেশনাল কীভাবে প্রফেশনালিজম আনবেন কী করে বিদেশে যেটা হয় ইউরোপিয়ান কান্ট্রি যেটা হয় ওদের এক একটা ক্লাব মানে একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডগুলো মার্কেটে বিক্রিও হয় সো এটা এটা ইট টাইম ব্যাপার এত সহজে তো হবে না রাতে রাতে আপনি একটা দিনে চারা ঘষা দিলে তো সবকিছু হয়ে যাবে না তার মানে আমাদের সামনে যে চার বছরের একটা পরিকল্পনা দেওয়া হচ্ছে বা যেসব কথা বড় কি শুধু স্ট্যান্ড বাজে আমার মনে হয় ওই কিছুটা কারণ এই পর্যন্ত যে প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে এই যে আন্ডার এইটিন বাছাই করে ফুটবল টুর্নামেন্ট হবে বাছাই করলেন কিসের ভিত্তিতে ওখানে কোনো খেলা হয়েছে কিনা আমাদের সমাজ একটা বাছাই করতো সারা বাংলাদেশে খেলা হতো ওখান থেকে ওই ডিএফএ এবং সরি ডিএসএফ থেকে মানে প্লেয়ার বাছাইকৃত প্লেয়ার পাঠানো হতো সেন্ট্রালে সেন্ট্রালে একটা ট্রায়াল হতো এই যে কম্পিটিশনটা এই কম্পিটিশান তো এখন নাই এই কম্পিটিশানটা খুব জরুরি তো সেক্ষেত্রে আসলে কম্পিটিশন নেই এটা কি আসলে আমাদের ম্যানেজমেন্টের কোনো খাম আছে এখানে কারণ আমরা দেখতে পাচ্ছি যারা কিন্তু বোর্ডের প্রশাসনিক ব্যবস্থায় রয়েছেন যেটা আমি কিছু আগে জুয়েল কাছে প্রশ্ন করেছিলাম তারা সবাই কিন্তু মাঠের খেলোয়াড় তারা সবাই মাঠে খেলেছেন তাদের কাছ থেকে বরং আরো আমরা ভালো কিছু প্রত্যাশা করতে পারি তো টেলি ভেরি আসলে মাঠের খেলোয়াড় যারা তাদের বুদ্ধি এবং তাদের বিবেচনায় কিন্তু এখন ফুটবল ফেডারেশন চলছে না ওনার পলিসি মেক করেন এখন বিদেশি এক ভদ্র লোককে নিয়ে আসছে যে টেকনিক্যাল ডিরেক্টর ওনার মাধ্যমে নাকি সব ইমপ্লিমেন্টেশন হবে বাট আমাদের মেইন গলত যেখানে সেটা হলো মাঠ পর্যায়ে ডিএসএ এবং ডিএফএ একটা কনফ্লিক্ট লেগে আছে ওখানে এইটা যতক্ষণ নিরসন না হবে নবে ততক্ষণ তো ফুটবল গড়াবে না মাঠে কারণ যখনই আপনি প্রোগ্রাম দিতে চাইবেন আমি খুলনা ডিভিশনের এক সময় প্রেসিডেন্ট ছিলাম তো আমি দেখা যেত যে প্রোগ্রাম দিতে গেলে ডিএসএ থেকে একটা প্রোগ্রাম দিয়ে দিত হঠাৎ করে সো আমি মাঠ ওখানে আমার মাঠের সংকুলন হতো না সো এই জিনিসগুলো তো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে এখানে ডিএসএ এর নিরসনটা দূর করতে হবে ইমিডিয়েট আদারওয়াইজ কে একটা জায়গায় এনে সলিড একটা কিছু করে দিতে হবে তাদের এটা অনেক ব্যয়বহুল ব্যাপার বাট কিছুটা হলেও আমাদের এর সাথে তাল মিলিয়ে একটা সমঝোতা এনে ডিসি সাহেবকে মাথায় রেখে সব কাজগুলো করা উচিত তাহলে ফুটবল বেগবান হবে এবং গতি ফিরে পাবে আমার মনে হয় জুল ডিএফএ আর ডিএস এর মধ্যে দ্বন্দ্বের কথা আমার বারবার বলে আসছে ডিএফএ যে কারণে সৃষ্টি হলো আসলে এই সৃষ্টির পেছনে কি কি কারণগুলো রয়েছে আর আমার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে আপনার সেটা হচ্ছে ডিএফএ আসলে কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারছে এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা তারাহুড়া করার কারণ একটা হলো যে এফসি এর ভিত্তিতে হয়তোবা কোনো নির্দেশনা ছিল এক আর দুই হলো গিয়ে যে আমাদের দেশে মানে আসলামে যেটা বললেন যে ডিএসএ এবং এর যেটা মেইন প্রবলেম সেটা হলো গিয়ে যে কেউ কাউকে সহযোগিতা করতেছি না এক আপনি আমার কাছে যখন আমি কোনো কর্মসূচি দিলাম তো সেটার ভাবেই আমি অন্য একটা কর্মসূচি মাটি দিয়ে দিলাম তখন আপনার কর্মসূচি কিন্তু স্থগিত হয়ে গেল তো এইগুলা আসলে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে যৌথভাবে সবাই মিলে কীভাবে কাজ করা যায় এখানে যদি আজকে আমি আর আসলাম ভাই যদি ক্র্যাশ করি সেটা কিন্তু ফুটবলের জন্যই খারাপ হচ্ছে তো এগুলো আমার মনে যে ফুটবল ফেডারেশনে আরও মনিটরিং করে যে এইটা কিভাবে বাস্তবায়ন করা যায় সবাইকে নিয়ে একসাথে আমার মনে যে এটা একটু কল্যাণ করা হবে তবে এখান থেকে বাফুফে কিন্তু ভালো ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে তারা কিন্তু অনেক সুযোগ পেয়ে আসছে এবং অনেকদিন হয়ে গেল তারা কিন্তু দুই দলের মধ্যে কোনো ধরনের সমঝোতামূলক কোনো পরিবেশ সৃষ্টি করতে পারেনি তো এই যে দ্বন্দ্ব বা এই যে সংঘাত এগুলো আসলে ঠিক কোন কোন স্পেসিফিক পয়েন্টগুলোতে ধরে ধরে এগোচ্ছে না এখানে আমি এক কথা প্রসঙ্গে বলতে চাই যে সালুদ্দিন বিহারি কিন্তু অলরেডি নয় নয় বছর হয়ে গেছে তো উনি তো নয় বছরে প্রথম বছরই এই জিনিসটা তার বোধগম্য ছিল যে কি কারণে হচ্ছে না তো তখনই তো উনি স্টেপ নিতে পারতেন তো নয় বছর তো অপেক্ষা করার দরকার নেই যে আমার ডিস্ট্রিক্টের ফুটবল কি কারণে হচ্ছে না ওকে এই প্রবলেম ওকে আমি তাদের কাছে সিটিং দিব। আমি তাদের কাছে বুঝতে চাবো যে কি সমস্যাটা তো আমি যখনই আলোচনা করতে বসবো তা আমি তো ফাইন্ড আউট করতে পারবো যে কী সমস্যাগুলা তখনই তো আমাকে চিহ্নিত করতে হবে যে এই কারণে সমস্যা ওকে এইভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে বসলেই তো হতো তা এখন আমি জিনিসটা প্রবলেমটা কি আমি জানলাম কিন্তু আমি এটা সলিউশনের রাস্তা খুঁজলাম না সেটা তো হবে না প্রবলেম থাকবেই এবং সলভ করারও রাস্তা থাকবে এখন আমি কোনটা চুজ করতেছি সেটা হলো প্রধান বিষয় ধন্যবাদ জুয়েল ভাই আসলাম ভাই আমরা দেখতে পাচ্ছি আপনি একটা বলছিলেন যে আন্ডারেস টিম প্রতিটা ক্লাবের হওয়া উচিত আমাদের সময় যেটা হতো আমরা প্রায় বিশ একুশটা দল প্রিমিয়ার মানে ঢাকা মহানগরী লিগে আমরা পার্টিসিপেট করতাম ওখানে টপ টেন টিম সুপার লিগ সুপার ডিভিশন খেলতো তো এই যে একটা মানে সুন্দর প্রক্রিয়া আপনি দেখেন আমি খুলনা থেকে এসেছি ভিক্টোরিয়া ক্লাবে জয়েন করেছি ভিক্টোরিয়া ক্লাব আমাকে তৈরি করেছে ক্লাব সুযোগ না দিলে কিন্তু আজকে আসলাম হতো না এই যে নিচের সারির যে দলগুলো তাদেরকে প্যাট্রোনাইজ করতো বিভিন্ন ডোনার এবং মিলে এখানে প্রফেশনালিজমের কোনো ব্যাপার না আমাদের এই সোশিও ইকোনমি পারমিট করে না এই প্রফেশনালিজমটা এখনো কারণ এত অঢেল টাকা কে দিবে বলেন সবাই তো আর শেখ জামাল শেখ রাসেলের মতো টিম করতে পারবে না কিংবা আবহানি মোহাম্মদান আজকে দেখেন এই মানে অর্গানাইজিং দুর্বলতার জন্যে তারা আজকে ধুকে ধুকে মরছে এই ইটস নট এ যোগ এটা একটা বিশাল ঐতিহ্য ধারণ করে এটা তো এই মহামাডার্ন টিম আজকে বিকজ অফ প্লেয়ার শর্টেজ এবং অর্থ এটার কারণেই কিন্তু পিছিয়ে পড়েছে তো আমি বলবো যে এইসব ছোটোখাটো টিম করা যদি আমাদের ওই আগের সিস্টেমে কিছু দিনের জন্য ফিরে যাওয়া যায় তাহলে ফুটবল আবার ফিরে আসবে আমি শিওর আসলাম ভাই আমরা আপনার বয়স প্রসঙ্গে কথা বলতে যে এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি যে বাফুের নির্দিষ্ট পরিকল্পনা খুব একটা চোখে পড়ে না আমরা আমরা যখন দেখি সুপার মক কাপে কোন দল ভালো খেললো তখন তাদেরকে পিক ট্রেনিং কিছুদিন ক্যাম্প করি নারীরা ভালো খেলে তাদেরকে কিছুদিন ধরে ক্যাম্প করে বিভিন্ন দেশে পাঠাই তারপর বেশ কিছু বেশ কিছু সময় তারা কিন্তু মানে নীরবে বসে থাকে এবং আমি যতটুকু শুনেছি এই সময়টা এই বসে সময়টা সময়টা কিন্তু তাদের ফিটনেসের ঘাটতি আবার নতুন করে গড়ে তোলে তো সেক্ষেত্রে আসলে এই যারা যারা এভাবে মানে পেলাম বাছাই করলাম এই জিনিসটা না যে একটা পরিকল্পনার মতো যদি করা যেত তাহলে এটাকে আরো ভালো হতো না পরিকল্পনাটা খুব মানে সোজা এবং সোজা সাপটা ব্যাপার আর এখানে আপনার স্পোর্টসে ডেভেলপ করতে গেলে এখানে কোনো শর্টকাট ব্যাপার নাই তো এটা ই হ্যাভ টু প্লে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এই এইগুলো পরীক্ষা দিয়ে উপরে উঠতে হবে সোজা ব্যাপার এবং এই জিনিসগুলো আমাদের ঘাটতি আজকে সারা বাংলাদেশ আপনি একটু চোখ বোলাবেন ইভেন ইন চিটাগো যেখানে সে কামাল কাপটা হলো এই কাপটা আমরা সাধারণত টুর্নামেন্টগুলো হতো আমাদের এন্ড অফ দ্য সিজন সিজন শেষ হলো একটা সুন্দর টুর্নামেন্ট করে আমাদের সিজনটা শেষ হলো এবং এটা হতো আমাদের ওই শেষে বাংলা সরহদ্দি কাপ হয়ে এবং তখন ওখানে একটা প্লেয়ারদের কেনা বেচার একটা হাট বসতো বিশ্বাস করবেন না প্রতিটা ঢাকার অফিসিয়াল ওই মফসল যে বসে থাকতো কোন প্লেয়ারটা ভালো খেলছে তাকে আমি পিক করব। এই যে একটা সিস্টেম ছিল দ্যাট আমি বলবো যারা যারা করে গেছিলো তাদেরকে আমি স্যালুট করি আপনার মাধ্যমে যে এই সিস্টেমে প্লেয়ার একদম ঝাঁকে ঝাঁকে প্লেয়ার আসছে আমাদের সোশিও ইকোনমি যেটা পারমিট করে না সেটার দিকে আমরা কেন যাবো ওয়াই উই আর নট ইউরোপিয়ান আমরা বাঙালি বাঙালি খাঁটি বাঙালি আমরা তো বাংলায় ফিরে আসতে হবে আমরা বাংলায় অনেক রত্ন ছড়িয়ে চিঠি আছে এটা আসলে সোনার বাংলা এটাকে ধরতে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস বের বের হয়ে আসতে পারে আমরা প্লেয়ার বাছানি আরো কথা বলবো আসলাম ভাই সাথে জুহুল ভাই আপনার সাথে অনেক প্রশ্ন আছে আমার তো তার মধ্যে ছোট একটা বিরতি নিতে হবে লাভ স্পোর্টস নিচ্ছি আরেকটি বিরতি কোথাও যাবেন না সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত দেখছেন উইল অফ স্পোর্টস আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের সাবেক দুই মাঠ কাপানো ফুটবলার জুয়েল রানা এবং শেখ মোহাম্মদ আসলাম ভাই জুয়েল ভাই আমরা কথা বলছিলাম আসলে আমাদের যে জেলা পর্যায়ে লীগগুলো হয় না সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় দেখে থাকি বাফুপে নানা ক্যাম্প করে থাকে যেমনটা আগেই বলেছিলাম যে সুপার মক্কা বা বিভিন্ন সময় যারা কিছুটা ঝলক দেখায় তাদের থেকে খেলোয়াড় বাছাই করে কিছুদিন কিছুদিন ট্রেনিং দেওয়া হয় তারপরে আবার সবকিছু আগের মতো তো সেক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী একটা পরিকল্পনা মাফিক দল গড়ে তোলার জন্য জেলা লিগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমনটা আপনাদের সময় আপনারা শের বাংলা কাপ বা সোয়ার্দি টুর্নামেন্ট পেয়েছেন তো এখন সেই সময়কার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন কেন এগুলো কি ইমপ্লিমেন্ট করা হচ্ছে না আসলে কেন করা হচ্ছে না সেটা তো আর আমি বলতে পারবো না কিন্তু করা উচিত এখন যেটা সুপার মক কাপ বা এই ধরনের এখন যে আমাদের বয়সভিত্তিক দলগুলোর উপরে যেগুলো প্ল্যান করা হচ্ছে যে এখান থেকে আমরা খেলার আয়োজন করে এখান থেকে প্লেয়ার পিক করব। তো আমার কাছে কথা হলো কি এখানে আগে বুঝতে হবে যে বাংলাদেশে টোটাল কতগুলো স্কুল আছে তো এই একটা কথা কথা যদি একশোটা স্কুল থাকে তো এই একশোটা স্কুলের মধ্যে যদি দশটা কি পনেরোটা স্কুল এটার সাথে যুক্ত হয় তাইলে কিন্তু ফুল সাকসেস আসতেছে না আমাকে বরঞ্চ এখান থেকে এইট্টি পার্সেন্ট অ্যাটলিস্ট আশিটা স্কুল যেন অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা মনিটরিং করে বের করতে হবে বোথ বয়েজ গার্লস তারপরে এদেরকে যে আমরা পিক করব। তারপরে এদেরকে আমরা নিয়ে কি মানে ব্যবস্থা রাখবো ইন ফিউচারের জন্য এদেরকে প্র্যাকটিসের ব্যবস্থা করবো এদের সারা বছর ট্রেনিং করাবো নাকি এক মাস করাবো না তিন মাস করাবো এটার তো কোনো নির্দিষ্ট টাইম নাই এখন হলো কি ইম্পর্টেন্ট জিনিস এদেরকে নিয়ে আর কি আমরা সারা বছর হিলকে ট্রেনিং করাবো দেন সারা বছর যদি ট্রেনিং করাই দেন তাদের ওরা কোথায় খেলবে অ্যাটলিস্ট দুই বছর পরে তখন তাদের বয়স ষোলো হয়ে যাবে তখন তারা তো অ্যাটলিস্ট লিগ খেলবে বা কোথাও খেলবে তো তখন তারা কোথায় খেলবে মেয়েদের লিগটা যেই স্ট্যান্ডার্ড আমার মনে হয় যে এটার দল সংখ্যা আরও বাড়াইতে হবে তাহলে প্লেয়ার খেলার স্কোপ বেশি দূরি হবে এবং আরেকটা জিনিস করতে হবে মেয়েদেরকে পড়াশোনার ওইখানে কন্টিনিউ করাইতে হবে ইভেন তাদের কর্পোরেট লিগ করতে হবে চাকরির ব্যবস্থা করতে হবে তো এইগুলো আস্তে 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 মানে ফ্যাসিলিটিস বৃদ্ধি করতে হবে এখন আমার কথা হলো যে আমি ফুটবল খেলতে আসব কিন্তু আমি ফুটবল খেলার পাশাপাশি আমার ফিউচারের কথাও কিন্তু আমি চিন্তা করব তো এইগুলোর সাথে সম্পৃক্ততা যদি যখন আমি দেখি যে ফুটবলে একটা মেয়ে ফুটবলার তার লোকাল লিগে খেলে অ্যাটলিস্ট পাঁচ লাখ টাকা পায় তখন কিন্তু তার আগ্রহ বাড়বে এখন সারা বছর সেই খেলার পরে সে যদি এক লাখ টাকা পায় তাহলে কিন্তু তার আগ্রহ এতটা গ্রো করবে না তা আমার মনে হয় যে এইদিকে চিন্তা করা উচিত এবং মেয়েদের খেলার ক্ষেত্রটা আরও বেশি তৈরি করা উচিত কর্পোরেট লিগ করা উচিত মেয়েদের চাকরির ব্যবস্থা করা উচিত তো এতে মেয়েদের খেলার আগ্রহ আরও বাড়বে ইভেন ছেলেদের ব্যাপারেও সেম যেসব ছেলেদেরকে আমরা আনবো তাদের সারা বছর ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে তাদেরকে বিভিন্ন লিগে খেলার অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে কারণ একটা প্লেয়ার তার পারফরমেন্স তখনই উপরের দিকে যাবে যত কম্পিটিশন ম্যাচ সে খেলবে এখন আমি সারা বছর খালি প্র্যাকটিসই করলাম কিন্তু কম্পিটিশন ম্যাচ খেললাম না তাহলে কিন্তু আমার মান বৃদ্ধি হবে না আমার মনে হয় যে প্র্যাকটিসেরও ব্যবস্থা করতে হবে ইভেন নিয়মিত একটা ম্যাচ খেলার চর্চা তৈরি করতে হবে ইভেন আমার কাছে যেমন আরেকটা জিনিস লাগে যে প্রফেশনাল লিগ প্রফেশনাল লিগ কিন্তু আমাদের লাস্ট ডিসেম্বরে শেষ আপনি দেখেন এরপরে এই তিনটা টিম শেখ কামাল গোল্ড কাপ খেলবে এই তিনটা টিমের প্লেয়ারাই কিন্তু খেলার মধ্যে আছে খেলার মধ্যে আছে বাকি যে এইট্টি পার্সেন্ট প্লেয়ার এইট্টি ফাইভ পার্সেন্ট প্লেয়ার তারা কিন্তু অলরেডি থ্রি মান্থ গন আরও থ্রি মান্থ বসে থাকতে হবে কারণ নেক্সট ক্লিয়ারেন্স হলো গিয়ে এপ্রিলে আমাদের মেয়ের পরে যে হলো গিয়ে প্র্যাকটিস শুরু হবে এই যে পাঁচ মাস এইট্টি পার্সেন্ট প্লেয়ার এখন তারা কি প্র্যাকটিস করতেছে না খেলার মধ্যে আছে আসে নবরিনুস তো এই এইটটি পার্সেন্ট তো ফুটবলের একটা পার্ট এইটটি পার্সেন্ট যদি ডাউন হয় তাহলে আমার ফুটবল ডাউন তো আমার মনে হয় যে ফুটবলটাকে চর্চার মধ্যে রাখতে হবে নাইনটি পার্সেন্ট মিলেই এই টু টোয়েন্টি পারসেন্টকে আমি ইনভলভ রাখলাম এইটটি পার্সেন্ট অফ তাইলে এটা একটা সমন্বয় হলো না ইম্প্রুভমেন্টের জন্য সম্মিলিত সমন্বয় দরকার সম্মিলিত সমন্বয় দরকার যে আমরা বলছেন জুয়েল ভাই আসলাম ভাই আমরা দেখতে পাই যে এখনকার যারা খেলোয়াড় রয়েছেন ফুটবলার তারা ষাট লাখ সত্তর লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন যেটা কিনা অনেক সময় ক্রিকেটাররাও পান না তো ক্ষেত্রে বাফুফে বা আমাদের ফুটবল অঙ্গনে টাকার ছড়াছড়ি আছে কিন্তু আসলে মানের তো কোনো ধরনের ছড়াছড়ি দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আসলে সব কিছু কি টাকা দিয়ে আমরা তুলনা করতে চাই বা টাকা দিয়ে মাপতে চাই যে কোনটা বেশি জমজমাট বা কোনটা কম গুরুত্বপূর্ণ এখন ব্যাপারটা কি এরকমই দাঁড়িয়ে গেছে যে আমরা যেহেতু টাকা বেশি আসছে তার মানে ফুটবলটাও ভালো হচ্ছে এরকম কি ব্যাপারটা টাকা টাকা একটা ফ্যাক্টর যে কোনো এটা একটা গ্ল্যামার ছড়িয়ে দেয় সারা বিশ্বে কারণ অনেক সময় দেখা গেছে যে আমাদের সময় ইন্ডিয়ান প্লেয়ারও আমাদের এই লিগে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং এসছেও অনেকবার টাকা একটা ফ্যাক্টর এবং এই টাকার জন্যই সারা পৃথিবী ঘুরছে জুয়েল খুব ভালো কথা বলেছে যে ওই কর্পোরেট লিগ এবং ওই যে ট্রেনিংয়ের ব্যাপারটা শুধু ট্রেনিং করলেই কিন্তু ভালো প্লেয়ার হওয়া যায় না কম্পিটিটিভ মুড যদি না আসে আপনি যদি আপনার যে কোয়ালিটিটা ওইটা যদি পরখ করতে না পারেন আপনি সময় সময় সমানে সমানে যদি যুদ্ধ না হয় তাহলে তো মানে আপনি কতটুকু বেটার প্লেয়ার আপনি প্রমাণ করতে পারছেন না সো এই কম্পিটিটিভ মুডটা তৈরি করার খুবই প্রয়োজন আর যেটা বা বিলিগের কথা বললেন যে টাকার ছড়াছড়ি লিগে ভেরি ফিউ প্লেয়ার আমার মনে টাকাটা পায় হাতে গোনা কয়েকজন প্লেয়ারই হবে তারপরে আমি বলবো এটা টোটাল টাকাটা ড্রেনেজ হচ্ছে বিদেশি প্লেয়ারের কাছে এই টাকাটা তারা নিয়ে চলে যাচ্ছে আমাদের দেশে কোনো উপকার আমার প্লেয়ারের কোনো উপকার হচ্ছে কিনা মিন ডাউট এই প্রশ্নটা হলো আমাদের এখানে যে আমার লোকাল প্লেয়ার ডিপাই হচ্ছে সব ক্ষেত্রেই তারা এক তো খেলতে পারছে না দশটা টিমের ভিতর সীমাবদ্ধ করে দিয়েছেন প্রফেশনাল লিগ এখানে যদি মানে লিগ লিগের পার্টিসিপেশন দলগুলো যদি বৃদ্ধি করা যেত তাহলে আমাদের আরও বেশি প্লেয়ার বেশি বেশি প্লেয়ার খেলতে পেত এবং তারা হতো কি এই যে ও যেটা বললো যে খেলতে 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 হঠাৎ করে আপনি যদি একটা ইঞ্জুরিতে পড়ে যান ওই পরিবারের জন্য ওই 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 ইঞ্জুরিটা কত ক্ষতিকর এটা একমাত্র ওর মা বাবা ছাড়া কেউ মানে বুঝতে পারে না কারণ ফেডারেশন হয়তো একদিন দুদিন জিজ্ঞেস করবে থার্ড ডে ফোর্থ ডে আর বলবে না যে তুমি কেমন আছো কিংবা কী করছো সো এই জিনিসগুলো টোটালি একটা আমাদের ফুটবলের জন্য ডিসকারেজিং ম্যাটার হয়ে দাঁড়িয়েছে এটাকে আমাদেরকে কিভাবে সচল করা যায় এটাকে যাতে সবাই সহ ইচ্ছা প্রণোদিত হয়ে ফুটবল খেলতে আসে এই ধরনের একটা মানে সিস্টেম চালু করতে হবে তাহলে আমাদের মনে হয় প্লেয়াররা শত স্ফূর্ত হয়ে খেলবে এবং তাদের পরিবারও বলবে যাও ফুটবল খেলো এখন সবাই বলছে তোমরা ক্রিকেট খেলো দেখা যাচ্ছে এখন তো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে আমাদের মেধার কোন খামতি নাই অনেক মেধা আছে প্রতিটা মানে শহরে এখানে সুন্দর সুন্দর প্রোগ্রামটা দিতে হবে আসলাম ভাই আমরা বলে থাকি অনেকেই বলে সাধারণ দর্শকরা বা আমারও এর আগে এরকম ধারণা ছিল যে আসলে বিদেশি খেলোয়াড়রা যতটা কি না শারীরিকভাবে সক্ষম আমাদের দেশি খেলোয়াড়া অতটা শারীরিকভাবে সক্ষম নয় দেখে কিন্তু আমরা স্ট্রাইকিংয়ে তাদেরকে খেলাই না আসলে কি এই ধারণাটাকে আসলে কি যৌক্তিক না স্ট্রাইকার তো আসলে ওই ওই লেভেলের প্লেয়ার যেমন আমাদের সময় এমেকা মতো মানে ন্যাশনাল টিমের প্লেয়ার ওয়ার্ল্ড কাপ খেলার প্লেয়ার নালজেগার বোরানজাদ এরা সবাই টপ ক্লাস প্লেয়ার এসে গেছে তো তাদের পাশ কাটিয়ে তো আসলাম টপ স্কোরার হয়েছে তো এটা পসিবল ছিল বিকজ আমাদের যে একাগ্রতা আমাদের যে কম্পিটিশনটা ওটা যে আমাকে ফোর্স করেছে না আই হ্যাভ টু ডু সাম প্র্যাকটিস আমাকে আমাকে তিন বেলা প্র্যাকটিস করতে হয়েছে এখন তো ছয় মাস বসে থাকতে হয় এখন আমরা তো সারা বছরে আমরা দেখেছি যে হার্ডলি পনেরো থেকে বিশ দিন আমরা অবসর পেয়েছি বিশ্বাস করবেন দুটো ঈদ আর হলো ওই সরদি শ্রেণী কাপ খেলার পর একটু সময় পেতাম এর বাইরে তো আমরা সময় পাইনি সেটাই এখন দেখা যাচ্ছে যে আমাদের সময় এত বেশি যে আমাদের আসলে খেলোয়াড়দের ফিটনেসই ঠিক মতন আমরা রাখতে পারছি এক্স্যাক্টলি জুয়েল ভাই আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগে বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা শেখ বেগম ফজলুল নাসা মুজিব গোল্ড কাপ শেষ হলো এখানে ছেলেদের স্কুল চৌষট্টি হাজার দুশো ষাটটি এবং মেয়েদের স্কুল চৌষট্টি হাজার একশো ছিয়ানব্বইটা অংশগ্রহণ করে বলা হচ্ছে এরকম বড় টুর্নামেন্ট পৃথিবীর কোথাও হয়ে থাকে না এই যে যারা বাছাই হয়ে এলো যে ছেলেগুলো বা যে মেয়েগুলো এলো এদের নিয়ে বাফুফের মানে কি ধরনের পরিকল্পনা হওয়া উচিত বা কি ধরনের এখন আছে বলে আপনারা মনে করে থাকেন শিক্ষা এবং ওনাকে ধন্যবাদ জানাতে হয় যে এত বড় একটা টুর্নামেন্ট উনি প্রতি বছর করে যাচ্ছেন যদি এবার টেকনিক্যালি সাপোর্ট দিয়েছে গ্রেট জব ফর দেওয়ার নেশন এটা আপনার মাধ্যমে আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা পরে ওনার এই কার্যগুলো দেখছি ভেরি নাইস বাট এইটাকে যেটা বললেন এইটাকে কন্টিনিউ করার প্রসেসটা বিএফএফকে তৈরি করে দিতে হবে এখান থেকে যে আমরা প্লেয়ারগুলো হান্ট করব এদেরকে নিয়ে ফিউচার প্ল্যানিং কী করব এদের এই স্কি এটা হলো ইম্পর্ট্যান্ট যেহেতু ওরা স্কুলে পড়ে এখনো তো অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে চোদ্দো পনেরো বছরের বাচ্চারা তো এখন চোদ্দো বছর আর পনেরো বছর বাচ্চাদেরকে এখন মা বাবা একবারে ছেড়ে দিবে কিনা এটা একটা দেখার বিষয় তো আমার মনে হয় যে এই ধরনের বাচ্চাদেরকে নিয়ে কাজ করার জন্য একটা অ্যাকাডেমি টাইপের হওয়া হলে মানে অ্যাটলিস্ট অভিভাবকরা ওখানে দেওয়ার জন্য ইচ্ছাপোষণ করবেন তো আমার মনে হয় যে তখন প্র্যাকটিসের পাশাপাশি পড়াশোনার জন্য কন্টিনিউ করতে পারে এই ধরনের অ্যাকাডেমি যদি আমরা করতে পারি তাহলে এই ধরনের ছেলেদেরকে পিক করে ওইখানে স্থানিত করা যাবে আদারওয়াইজ একদম পড়াশোনা ছেড়ে দিয়ে শুধু স্পোর্টসের জন্য কত দুজন বাবা মা ছাড়বে এটা নিয়ে আমি একটু সন্ধিহান আসলাম ভাই আসলে এই যে ছেলেগুলোর অভিভাবকদের নিয়ে একটা কথা এইমাত্র বললেন জুয়েল ভাই যে তাদের কতটুকু আর কি অভিভাবকরা ছাড় দিবেন ফুটবল খেলতে তো সেক্ষেত্রে আসলে আমাদের জেলা পর্যায়ে যদি সুন্দর একটা সাংগঠনিক একটা কাঠামো থাকে সেক্ষেত্রে তো এমনটা হওয়ার কথা নয় অভিভাবকরাও তো এগিয়ে আসবেন যখন তারা দেখতে পারবেন যে আমাদের এই ফুটবলও ছেলেদের ভবিষ্যৎ আছে যেমনটা ক্রিকেট এখন তারা দেখে থাকেন না এটা এটা তো খুব স্বাভাবিক কারণ হ্যাঁ অজপার আমি আমি দুইটা তিনটা ক্যাম্পে আমি গিয়েছিলাম আমার এলাকায় তো ওখানে ওই মেয়েরা ট্রেনিং করছে দেখলাম আর ফ্যান্টাস্টিক বুঝছেন ওদের যে খেলার ধরন যে ওইখানে কোচ আমাদের খুলনার থেকে কোচ গিয়েছে তো তাদেরকে আমি কিছু টাকা উপহার দিয়েছিলাম ওখানে তাদের যে মানে মনের যে মানে অভিব্যক্তি এটা আপনাকে প্রকাশ করা যাবে না যে এত আনন্দিত তারা এই তারা মানে আমাকে পেয়ে মনে হলো যে আকাশের চাঁদ হাতে পেয়েছে আমি এখন যদি পেয়ারেলে এলে গিয়েছি আমি মাঝে মধ্যে আমার এলাকায় যাব ইনশাল্লাহ তো এদের পাশে আমি দাঁড়াব বাট এই যে সাপোর্ট এই মনিটারি সাপোর্টটা কে দিবে ওরা কি একটা সকালবেলা একটা ডিম খেতে পেয়েছে এক গ্লাস দুধ খেতে পারে নাই তো এই যে হত দরিদ্র অঞ্চলের ছেলেপেলেগুলো খেলার জন্য আগ্রহ দেখিয়েছে এদেরকে উৎসাহিত করার জন্যে ওখানে হাত বাড়াতেই হবে সবার তা নাহলে আপনার ফুটবল গতি ফিরে পাবে না কোনোটাই গতি ফিরে পাবে না ওই এই এদের পাশে যে দাঁড়াতেই হবে আদারওয়াইজ ইজ নট পসিবল তার আমাদের এখানে বেশ অনেক উৎসাহ আছে বেশ আগ্রহ আছে বাট আমরা কাজ করতে পারছি মাঠে আসছে উৎসাহ আমার আমি যে যাব এটা দেখার জন্য তারা আসছে এসে বলছে ভাই আমরা তো এই আমি জিজ্ঞেস করলাম যে তোমার বাবা কি করে সবার কাছে জিজ্ঞেস করলাম খুব মানে দরিদ্র পরিবার থেকে তারা আসছে এই এদের পাশে দাঁড়াবার দরকার এবং আমি আপনার মাধ্যমে ধনাঢ্য ব্যক্তিদের বলবো এদেরকে প্যাটারনাইজ করলে দেশে সোনা ফলবে ইনশাল্লাহ ধন্যবাদ আসলাম ভাই ধন্যবাদ জুয়েল ভাই আপনার দুজনকে আমাদের সাথে আসার জন্য এবং বেশ জমজমাট একটা আড্ডা হয়ে গেলে বলা যায় থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ দর্শক দেখছিলেন উইলাভ স্পোর্টসের আজকের আয়োজন আমরা কথা বলছি সে আন্তর্জাতিক ক্লাব কাপের বিভিন্ন দিক নিয়ে আমাদের আসলে প্রত্যাশা কতটুকু ছিল এবং আমরা কতটুকু পূরণ করতে পেরেছি ভবিষ্যতে আমাদের এই আসর থেকে কি কী আমরা শিক্ষা নিতে পারলাম এবং কিছুদিন আগে বঙ্গবন্ধু গোল্ড কাপ হয়ে গেলো সেখানকার যেসব ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে তাদের নিয়ে আসলে কী কী পরিকল্পনা নেওয়া যেতে পারে কীভাবে তাদের ধরে রাখা যেতে পারে এগুলো নিয়ে আলোচনা হয়েছে আগামীকাল ঠিক একই সময় দেখা হবে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন